আমাদের যেটা এম্পিরিক্যাল ইকুয়েশন অবজার্ভ থেকে আমরা মনে করি যে আমাদের হচ্ছে স্ট্রেট লাইন, লাইক বিন্দুকে যদি আমরা যোগ করি এটা একটা স্ট্রেট লাইনই হবে। কাগজে কলমে আমরা যে স্ট্রেট লাইনটা আঁকি আর রিয়ালিটির যে স্ট্রেট লাইন এটা কিন্তু দুইটা পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স স্ট্রেট লাইন আমরা সবসময় এইভাবে সিম্পলিফাইড ভার্সনটা জেনে আসছি, বিধায় আমরা ভেবে আসছি বা আমাদের বইভাবে পড়ানো হয়েছে যে লাইট সরল পথে চলে, কিন্তু একুরেট স্টেটমেন্টটা হচ্ছে লাইট শর্টেস্ট পথে যায় এবং শর্টেস্ট পথটা নেসেসারিলি সরল রেখা, এটা বক্ররেখা হইতে পারে। যখন যেই সিচুয়েশনে শর্টেস্ট ডিস্টেন্সটা বক্ররেখা সেই সিচুয়েশনে লাইট বাঁকা পথে যায়। সমস্ত সত্যকে আমরা আসলে প্রমাণ করতে পারি না। ইন্টারেস্টিং, এটা কি মোর লাইক ফিলোসফিক্যাল আর্গুমেন্টেশন নাকি ম্যাথমেটিক্যাল স্টাফ? রিগোরাসলি ম্যাথমেটিক্যাল, ম্যাথমেটিক্যাল। ও ভেরি ইন্টারেস্টিং, তাহলে তো খুব ইন্টারেস্টিং হবে। আমরা হচ্ছে নন ইউক্লিডিয়ান জিওমেট্রি নিয়ে আজকে ইনশাল্লাহ আলাপ করবো, আপনার কাছ থেকে আলাপ শুনবো। তো এই ব্যাপারে আপনি বলা শুরু করেন, আমিও খুব বেশি জানি না এই এরিয়া সম্পর্কে। So I'm a curious listener. এখানে শুরু করছি, আমার স্ক্রিন চলে আসছে। আমি এই টপিকটার নাম রাখতে চেয়েছি নন ইউক্লিডীয় জ্যামিতির বিবর্তন। আমরা একটা হিস্টোরিক্যাল জার্নির মধ্যে দিয়ে যাব, তো যাতে আমাদের অডিয়েন্স ওভারওয়েলমড হয়ে না যায় সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটার উপরে অনেকগুলো এপিসোড করতে পারি। তো আজকে আমাদের প্রথম এপিসোড। ইন্টারেস্টিং, আজকে হচ্ছে আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি এখানে একটা লিস্ট আমরা এখন দেখব। আমরা জানার চেষ্টা করব যে ইউক্লিডীয় জ্যামিতি কি, এরপর হচ্ছে ইউক্লিডীয় জ্যামিতির ফিফথ পোস্টুলেট বা প্রথম স্বীকার্য, এরপরে হচ্ছে যে পঞ্চম স্বীকার্য প্রমাণ করার বিভিন্ন চেষ্টা যেটা মধ্য যুগেও হয়েছে এবং এর আগে থেকে অ্যাকচুয়ালি আরম্ভ হয়েছে, তো এগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। আচ্ছা, তো প্রথমে হচ্ছে ইউক্লিড কে আমাদের সেটা জানতে হবে। এখানে আমরা ইউক্লিডের একটা ছবি দেখতে পাচ্ছি, তো এটা আসলে ইউক্লিডের কোনো ছবি, অ্যাকচুয়াল ছবি, হাতে আঁকা কোনো ছবি বা কোনো ভাস্কর্য আমাদের নেই। অ্যাকচুয়ালি ইউক্লিডের জন্ম এবং মৃত্যু কবে, ঠিক কোন পরিবারে তার জন্ম অথবা ওনার আর্লি লাইফ সম্পর্কে কোনো ইনফরমেশন আমাদের হাতে নেই। তো ইউক্লিডকে আসলে আমরা সবাই চিনি তার এলিমেন্টস বইটার কারণে। তো ইউক্লিড এন্ড এলিমেন্টস আসলে একজন আরেকজনের সমার্থক হয়ে গেছে, তবে আমরা যতটুকু ওনার সম্পর্কে জানি তাতে ইউক্লিডের জাতীয়তা ছিল গ্রিক এবং তার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে নিয়ে তৃতীয় শতাব্দী, অর্থাৎ আলেকজান্ডারের সমসাময়িক মানুষ। এবং হিস্টোরিক্যাল রেকর্ডস থেকে আমরা যা জানি, আলেকজান্ডার ইজিপ্ট জয় করার 10 বছর পরে উনি ইজিপ্টে আসেন এবং ওনার মৃত্যু কিন্তু অ্যাকচুয়ালি ইজিপ্টে, ইজিপ্টের আলেকজান্ড্রিয়াতে। সেজন্য অনেক সময় ওনাকে আমরা ইউক্লিড অফ আলেকজান্ড্রিয়া হিসাবেও পরিচয় করিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা দেখব যে ইউক্লিডীয় জ্যামিতি আসলে কি। তো ইউক্লিডীয় জ্যামিতি তো ইউজুয়ালি আমরা আমরা যে জ্যামিতি গুলো জানি, সম্পাদ্য উপপাদ্য আমরা ক্লাস 1 থেকে নিয়ে 12 ক্লাস পর্যন্ত শিখে আসি, সেগুলোই হচ্ছে ইউক্লিডীয় জ্যামিতি। আর ইউক্লিডীয় জ্যামিতি তারই আছে হচ্ছে ইউক্লিডের 5টা স্বীকার্যের উপরে। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যে ধরনের জ্যামিতি শিখেছি আমাদের স্কুলে এবং কলেজে সেটা কিন্তু ইউক্লিডের 5টা স্বীকার্যের উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে। সো আপনি প্রমাণ করতে চান বা দেখতে চান ওই গুলোর উপরে ভিত্তি করেই আমরা সেটা প্রমাণ করি। তো এখানে আরেকটা 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 বিষয় সেটা হচ্ছে যে এই যে 5 postulates of Euclid, এগুলা কি উনারই উনারই প্রস্তাবনা নাকি এই জিনিসগুলো আগে থেকে আরো ছিল? তো এই একটা প্রশ্ন আমাদের অডিয়েন্সের হতে পারে। তো সবার জ্ঞাতার্থ যেটা আমি বলছি যে ইউক্লিড যা করেছিলেন সেটা হচ্ছে যে উনার আগে যে এক্সিস্টিং জিওমেট্রিক নলেজ ছিল
সেটাকে উনি একত্রিত করেছিলেন এবং সেটাকে গ্রামারের মতো করে উনি সুন্দরভাবে একত্রিত করেছিলেন। অর্থাৎ ইউক্লিড কিন্তু আসলে নতুন করে কোনো কিছু করেন নাই, ওই এর আগে যে ইজিপশিয়ান জিওমেট্রি ছিল, এর আগে যে ব্যাবিলনিয়ান জিওমেট্রি গুলো ছিল, সেটা কিন্তু উনি একত্রিত করে একটা সুসংগবদ্ধ রূপ দিয়েছেন। তো এখন আমরা দেখবো যে ইউক্লিডীয় জ্যামিতির স্বীকার্য গুলো কি কি। তো আমাদের হচ্ছে প্রথম স্বীকার্য যেটা, সেটা হচ্ছে আমাদের একটা বিন্দু আছে এ, আমরা বিন্দুটাকে বলছি এ, এরপর আরেকটা বিন্দু আছে আমাদের বি। ওকে, তো আমি এ এবং বি কে আমরা যদি যোগ করি তাহলে সেটা একটা সরল রেখা হবে, রাইট? হচ্ছে আমাদের প্রথম স্বীকার্য। তৃতীয় স্বীকার্য হচ্ছে যে কোনো রেখাংশকে অসীম পর্যন্ত বর্ধিত করা যায়। এটার অর্থ হচ্ছে যে আমরা এ এবং বি কে যোগ করলাম, আমরা এখন বলতে পারি এ বি রেখাংশ। তো এ বি রেখাংশকে আমরা যদি যে কোনো একদিকে এক্সটেনশন করতে চাই, এটা কিন্তু ইনফাইনাইটলি আমরা এক্সটেনশন করতে পারবো। অর্থাৎ এটা আমাদের যে স্ক্রিনটা, স্ক্রিন শেষ হয়ে যাবে, এরপরে আরো যেটা সারফেস ওটা দিয়েও যাবে, এটা ইনফাইনাইট। সিমিলারলি এদিকে আমরা যদি এক্সটেনশন করতে চাই আমাদের এই এ বি রেখাংশটাকে, এখানেও আমরা অসীম পর্যন্ত সেটাকে এক্সটেনশন করতে পারবো। সো আমাদের আগের যে এ বি রেখাংশটা ছিল, আমরা যদি এ কে সেন্টার হিসাবে নেই আর পি থেকে একটা সার্কেল আঁকতে চাই, সেটা আঁকা সম্ভব। সো এটাকে আমি একটু সুন্দর করে আঁকছি আবার। এখন এ বি, এ বিটা যদি আমরা নেই তো হচ্ছে আমাদের এই এ এখানে আমরা নেই, তো বিটা এখানে ছিল। এরপরে আমরা যদি চাই এটাকে রেডিয়াস ধরে, এ বি কে রেডিয়াস ধরে একটা বৃত্ত আমাদের পক্ষে আঁকা সম্ভব। নন ইউক্লিডিয়ান জিওমেট্রির উপর কি আপনার কোনো ওয়ার্ক আছে? মানে আপনার এটা একটা ইন্টারেস্ট এরিয়া সেটা আমি বুঝতে পারতেছি। এমনিতে আপনি কোনো ওয়ার্ক বই লেখা, কোনো ওয়ার্ক সেমিনার বা নাকি জাস্ট আপনি? অ্যাকচুয়ালি হচ্ছে আমার আন্ডারগ্র্যাড পর্যন্ত তো আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমি পড়াশোনা করেছি, সুতরাং নন ইউক্লিডিয়ান জিওমেট্রি আমার সাথে সেভাবে রিলেটেড ছিল না। আমি আমার পিএইচডি করতে এসে এখানে আমাকে আসলে হচ্ছে লিনিয়ার নন লিনিয়ার এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হয়। সো নাও মাই আন্ডারস্ট্যান্ডিং মোর ফর্মাল দ্যান ইট ওয়াজ ইন আন্ডারগ্র্যাড। তো এটা হচ্ছে আমাদের চতুর্থ স্বীকার্য যে রেখাংশের এক প্রান্তকে কেন্দ্র ধরে আমরা যদি ওই রেখাংশের সমান রেডিয়াস নেই তাহলে একটা সার্কেল আঁকতে পারবো। তো এইটা কিন্তু আসলে এই সোফার আমরা যে সরি এটা ছিল আমাদের তৃতীয় স্বীকার্য। তো এই তিনটা জিনিস আমরা দেখলাম, এগুলো কিন্তু আসলে সেন্স মেক করতেছে, বিকজ এগুলো এইরকমই আমরা দেখি, ঠিক না? এখানে প্রমাণ বা অপ্রমাণ করার কিছু নাই, এগুলো এম্পিরিক্যাল এক্সপিরিয়েন্স এর মতো। ফোর্থ আমাদের যে স্বীকার্যটা ইউক্লিডীয় জ্যামিতির, সেটা হচ্ছে যে প্রত্যেকটি সমকোণ সমান। তো এটার অর্থ হচ্ছে যে আমি এখানে একটা সমকোণ আঁকলাম, এটাও যেরকম একটা সমকোণ, আমি যদি আরেকটা সমকোণ আঁকি এটাও ঠিক একই রকম সমকোণ, অর্থাৎ সমস্ত 90 ডিগ্রি অ্যাঙ্গেলই আসলে সমান, এরকম স্টেটমেন্ট আর কি। মানে অল 90 ডিগ্রিজ আর ইকুয়াল। সেটা আসলে খুব মানে বেসিক একটা এক্সিওম আর কি। আপনার আপনি যদি ইউক্লিডিয়ান জিওমেট্রির প্রুফ গুলো দেখেন তো কিন্তু লম্ব অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু সেখানে। সো এখানে তো আসলে সব অ্যাঙ্গেল একজন আরেকজনের সমান, এটার চেয়ে আমি যদি সিম্পলি ধরে নেই যে শুধু আমার এই ডিগ্রি গুলোই একজন আরেকজনের সমান, মানে সব লম্ব গুলোই হচ্ছে ইকুয়াল, এক্ষেত্রে আমাদের অ্যাজাম্পশনের সংখ্যা মানে কি যাচ্ছে কমে যাচ্ছে। সো আমরা ওই 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 অর্থে আসলে প্রতিটি সমকোণ সমান এই স্বীকার্যটা এসেছে। এরপরে হচ্ছে আমাদের যেটা পঞ্চম স্বীকার্য এবং মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে
বহিস্থ কোনো বিন্দু দিয়ে সরল রেখার কোনো সরল রেখার সমান্তরাল কেবল একটি সরল রেখায় আঁকা যায়। এই জিনিসটার অর্থ আসলে কি আমাদের এখানে পয়েন্ট অফ কনসার্ন, রাইট? এক্স্যাক্টলি, অর্থোগোনাল রিলেশনশিপটা, অল অর্থোগোনাল রিলেশনশিপস আর সেম আর কি, ওকে ওকে, অল অর্থো আমরা একটা সরল রেখা নিলাম, এটা কিন্তু এটা হচ্ছে একটা সরল রেখা। আচ্ছা, তো সরল রেখার এক্সটার্নাল একটা বিন্দু, বহিস্থ বিন্দু, সেটাকে আমরা বলতেছি এ। তো এখন আমাদের যে সরল রেখাটা আছে, সেই সরল রেখার সমান্তরাল করে একটা সরল রেখা আঁকতে চাই। তো এখন প্রশ্নটা হচ্ছে যে ঠিক কতগুলা সরল রেখা আমরা আঁকতে পারবো। তো যেটা আমাদের ইন্টুইশন বলতেছে যে একটাই একটাই হওয়া উচিত, বিকজ একটার চেয়ে যদি বেশি হয়, একটু চেঞ্জ করি, হ্যাঁ, একটার চেয়ে যদি বেশি হয় ওইটা কিন্তু আপনার ইন্টারসেক্ট করতেছে। অর্থাৎ এম্পিরিক্যালি আমরা যা দেখতেছি যে কোন সরল রেখার সমান্তরাল আমরা যদি আরেকটা রেখা আঁকতে চাই কোন একটা বিন্দু থেকে, তাহলে এই ধরনের পসিবিলিটি শুধুমাত্র একটাই আছে। তো এটাই হচ্ছে ইউক্লিডের বা মানে ফিফথ পোস্টুলেট বা পঞ্চম স্বীকার্য। তো জিনিসটা হচ্ছে যে পঞ্চম স্বীকার্য আমরা কিন্তু মানে এই যে আমাদের এম্পিরিক্যাল অবজারভেশন থেকে যেটা আমরা সিদ্ধান্তটাতে আসতেছি সেটা কিন্তু আমরা প্রুফ করতে পারতেছি না এনিওয়ে। একটা জিনিস আমি অ্যাড করি যে উপরের চারটা যে আপনার ই আছে যে স্বীকার্য আছে, সামহাও আপনার প্রুফ করা যায়। তো কিন্তু এই ফিফথ এর ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে সেটা আমরা কোনোভাবেই প্রুফ করতে পারি না, এবং এই প্রুফ না করার কারণে কি কি সমস্যাগুলো হলো সেটাও এখন আমরা দেখবো। আচ্ছা আচ্ছা, তো এখানে আমি এই জিনিসগুলো লিখছি যে ইউক্লিড কি মানে এটা যে আসলে প্রুফ করা যায় না এই জিনিসটা কিন্তু ইউক্লিডও মানে রিয়েলাইজ করতে পারছিলেন যে চ্যালেঞ্জটা কোথায়, সেটা কি আপনি আওয়ার মানে কেন প্রমাণ করা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এই এই জিনিসটা নিয়ে আমরা আসলে আলোচনা করব যে পোস্টুলেটটা প্রুফ করা যায় না যেটা ইউক্লিড নিজেও বুঝতে পারছিলেন। ওকে, এই জন্য উনি একটা একটা স্পেশালি ই করছিলেন, কনসিডারেশন করছিলেন। বিষয়টা হচ্ছে যে ওই ফিফথ পোস্টুলেট ছাড়া যে উপপাদ্য গুলো প্রমাণ করা যায় তিনি ওইগুলাকে বলতেন যে অ্যাবসলিউট জিওমেট্রি, বা বাংলায় যদি আমরা বলি পরম জ্যামিতি সেগুলা। আর যেই সমস্ত উপপাদ্য প্রুফ করতে ওই ফিফথ পোস্টুলেটের প্রয়োজন হয় উনি সেগুলাকে অ্যাবসলিউট বলেন নাই। আচ্ছা, তো ইউক্লিডের সময় আজ থেকে নিয়ে এই ঊনবিংশ শতাব্দী, অর্থাৎ প্রায় আপনার 2200 ইয়ার্স অনেকে এটাকে কিন্তু প্রুফ করার চেষ্টা করছে এই যে পঞ্চম স্বীকার্যকে, কিন্তু এটা আসলে কোনোভাবেই প্রমাণ হয়নি। তো আমরা ফিফথ পোস্টুলেটের একটা এক্সাম্পল দেখি যে ফিফথ পোস্টুলেটের আসলে মানে ইমপ্লিকেশনটা কি, এটা থেকে আসলে কি হয়। তো এটার অনেকগুলো ইমপ্লিকেশন আছে, আমি একটা স্পেসিফিক ইমপ্লিকেশন নিয়ে আলোচনা করতেছি বিকজ এটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এটার যে প্রমাণটা সেটা কিন্তু পঞ্চম স্বীকার্য ছাড়া কোনো ভাবেই প্রমাণ করা সম্ভব না। এখানে একটা ইন্টারেস্টিং ইন্টুইটিভ আছে প্রমাণ আছে, সেটা হচ্ছে আপনার ABC একটা ত্রিভুজ আছে, সেখানে আপনার সি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল করে আমি একটি রেখা আঁকলাম। এরপরে এটা হচ্ছে আপনার বি, আর এই বিটা হচ্ছে আপনার একান্তর কোণ, এখানে হচ্ছে এটা, আর এটা হচ্ছে আপনার একান্তর কোণ। সো আমরা জানি যে একটা সরল রেখা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। সো এখানে আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে ABC ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে যদি দেখেন এই প্রমাণটা করার সময় আমরা কিন্তু ধরে নিছি যে সি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল করে মাত্র একটা
সরল রেখায় আঁকা সম্ভব। যদি একটা সরল রেখা না আঁকে আরো অনেকগুলা সরল রেখা আঁকা চেত, ওই ক্ষেত্রে কিন্তু একান্ত কোণগুলা সমান হতো না। আর একান্ত যদি সমান না হয় আমি কিন্তু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি সেটা প্রমাণ করতে পারতাম না। তো এখন আসি যে ইউক্লিডিয়ান জিওমেট্রিটা আসলে আপনার ইউক্লিডের যে জ্যামিতি শাস্ত্রটা সেটা হারায় গেছিল, বিকজ আমরা জানি যে গ্রিকদের আস্তে আস্তে পতন হয়েছিল, এরপরে আসলো রোমানরা। তো রোমানরা আসলে দর্শন এবং ম্যাথ এটা নিয়ে ওদের অত বেশি আগ্রহ ছিল না, বিকজ গ্রিকরা এটাকে অন্য একটা হাইটে নিয়ে গেছিল, সেই অনুযায়ী রোমানদের ইন্টারেস্ট ছিল না। আর আরেকটা সমস্যা হয়েছিল রোমান এম্পায়ারে, সেটা হচ্ছে যে রোমান এম্পায়ার যখন ক্রিশ্চিয়ানাইজড হইলো, তো ক্রিশ্চিয়ানদের সাথে গ্রিক ফিলোসফির একটা দ্বন্দ্ব ছিল, যে এটা আমরা সবাই জানি যে আলেকজান্দ্রিয়াতে যেই ইটা ছিল লাইব্রেরি ছিল, এটা কিন্তু ক্রিশ্চিয়ানরা কিন্তু দিয়েছিল, চালিয়ে দিয়েছিল। তো ওইখানেও একটা মনে করেন যে রাজনৈতিক একটা রেষারেষি আছে। তো সব মিলে ইউক্লিড কিন্তু ইউরোপে যায় হারায় যায় বাই দা এন্ড অফ হচ্ছে ফোর্থ আর ফিফথ সেঞ্চুরি এডি। তো ইউক্লিড আবার ফিরে আসলো, কিভাবে ফিরে আসলো সেটা, এই স্টোরিটাও খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে আব্বাসীয় আমলে, অর্থাৎ আব্বাসীয় আমলটা হচ্ছে আপনার 9th century, অর্থাৎ আব্বাসীয় আমল আরম্ভ হয়েছিল আপনার 751 খ্রিস্টাব্দ থেকে। তো আব্বাসীয়দের সময় স্পেশালি হচ্ছে হারুন রশিদ, সেটা হচ্ছে আপনার লাইক আরো 50 বছর পর থেকে, অর্থাৎ 800 something, সেই সময় হারুনুর রশিদের আমল থেকেই আব্বাসে আপনার একটা আব্বাসীয় মানে খেলাফতে একটা অনুবাদ আন্দোলন হচ্ছিল। অনুবাদ আন্দোলনটা কি, সেটা হচ্ছে যে প্রাচীন যে জ্ঞান বিজ্ঞান গুলা ছিল আশেপাশে, এদিকে ওইদিকে গ্রিস, সবগুলোকে ওরা আনতো, সবগুলোকে ওরা বাগদাদে আনতো এবং সেগুলাকে করতো কি, অনুবাদ করতো, আরবিতে অনুবাদ করতো। তো এইভাবে ওই গ্রিসে যে এলিমেন্টস যে পাণ্ডুলিপি গুলা ছিল সেটা আরবিতে অনুবাদ হইলো এবং মুসলিম ওয়ার্ল্ডে এটা নিয়ে আবার চর্চা আরম্ভ হইলো। তো ততদিনে কিন্তু এলিমেন্টস বা হচ্ছে এই জিওমেট্রি কিন্তু ইয়েতে হারায় গেছে, ইউরোপে হারায় গেছে, এরা দে আর টোটালি আনওয়্যার অফ দা ইনসিডেন্ট। তো বাগদাদ হয়ে এই জ্যামিতির যে চর্চাটা সেটা চলে গেল আপনার আন্দালুসে, আন্দালুস মানে হচ্ছে মুসলিম স্পেনে। ইউরোপে এইভাবে আপনার প্রথম আবার ই অনুপ্রবেশ করলো, গ্রিক জিওমেট্রি বা এলিমেন্টস অনুপ্রবেশ করলো। তো ওইখানে হচ্ছে আপনার ওই অ্যাডেলার্ড অফ বাত নামে ভদ্রলোক, উনি আন্দালুসে পড়তে আসছিলেন। He was actually Christian, কিন্তু উনি disguised himself as a Muslim, এভাবে আন্দালুসে পড়তে আসছিলেন এবং ওইখান থেকে উনি প্রথম এলিমেন্টসটাকে আবার ইউরোপে, অর্থাৎ ক্রিশ্চিয়ান ইউরোপে উনি আবার ফিরিয়ে নিয়ে যান এবং এটাকে ল্যাটিনে অনুবাদ করেন। এই এরপরে হচ্ছে এই যে এলিমেন্টসটা যখন ইউরোপে আবার আসলো, তো এটাই ইউরোপীয় চিন্তা ভাবনাকে একদম আমূল পরিবর্তন করে দিছে। এখন একটা প্রশ্ন আসতে পারে এই ক্ষেত্রে যে এলিমেন্টস একটা জ্যামিতিক বই, এটার সাথে মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হওয়ার সম্পর্কটা কোথায়। তো আমরা যদি একটু আগে ফিরে যাই, এখানে আপনি দেখেন যে আমরা একটা এন্টায়ার শাস্ত্রকে বিল্ড আপ করতেছি পাঁচটা মাত্র মৌলিক স্বীকার্যের উপরে ভিত্তি করে, অর্থাৎ আমরা কিন্তু একটা আর্গুমেন্টেটিভ অ্যাপ্রোচে আগাচ্ছি। বিকজ জ্যামিতি কিন্তু শুধুমাত্র একটা মানে গণিত না বা হিসাব নিকাশ না, এখানে কিন্তু আর্গুমেন্ট জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই কারণে হচ্ছে যে জ্যামিতি এবং যুক্তি তর্ক বা আমরা যেটাকে বলি লজিক, এটা কিন্তু খুব ক্লোজলি রিলেটেড। তো দেখা গেছে যে আপনার জ্যামিতির উৎকর্ষের সাথে
আপনার দর্শনের উৎকর্ষের একটা খুব ক্লোজলি রিলেশন আছে, বিকজ ডিডাক্টিভ অ্যাপ্রোচ ইন্ডাক্টিভ অ্যাপ্রোচ ইন্ডাক্টিভ অ্যাপ্রোচ এক্স্যাক্টলি। তো এবার আসি যে হচ্ছে যে পঞ্চম স্বীকার্য নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। স্বীকার্য প্রুফ করার জন্য হচ্ছে মধ্যযুগে অনেকেই অ্যাটেম্প নিয়েছিলেন, এদের মধ্যে তিনজনের নাম আমি ই করতেছি উল্লেখ করতেছি বিশেষভাবে। একজন হচ্ছেন ইবনে হাইতাম, আরেকজন হচ্ছেন ওমর খৈয়াম, আরেকজন হচ্ছেন নাসিরউদ্দিন তুসি। সো অ্যাকচুয়ালি হচ্ছে যে আব্বাসীয়রা যখন আপনার এলিমেন্টস অনুবাদ করলো এবং গ্রিক থিওমেট্রি নিয়ে আবার ই করা আরম্ভ করলো, চর্চা করা আরম্ভ করলো, তখন এখানে যে একটা সীমাবদ্ধতা আছে ফিফথ পোস্টুলেট যে প্রুফ করা যায় না, এটা কিন্তু ওই মধ্যযুগীয় যারা ইসলামিক ওয়ার্ল্ড এর যে মানে ফিলোসফার এবং ম্যাথমেটিশিয়ানরা ছিলেন এদেরকে কিন্তু প্রচন্ড ভাবে প্রভাবিত করেছিল, এবং অনেকেই ওই সময়টাতে আপনার অ্যাটেম্প নিয়েছিলেন যে আমরা এটা প্রুফ করব। তো এই যে আমি যাদের যাদের এখানে দেখতে পাচ্ছি ছবি দেখতে পাচ্ছি, তো ওনাদের ওনারা খুব মানে রিগোরাস কিছু অ্যাপ্রোচ অ্যাডপ্ট করেছিলেন, কিন্তু সমস্যা হচ্ছে যে দেয়ার অ্যাটেম্পটস ওয়ার নট এনাফ টু বি অনেস্ট। তো এটা দিয়ে আসলে ওনারাও পঞ্চম স্বীকার্যকে প্রুফ করতে পারেন নাই। তো এখন আমরা আসি যে পঞ্চম স্বীকার্য তো অপ্রমাণিত রয়ে গেল, তো এটা হচ্ছে আপনার মেডিভাল মুসলিম ফিলোসফারদের কাজগুলো আস্তে আস্তে যখন ইউরোপে ঢোকা আরম্ভ করলো, ইউরোপিয়ানরাও আবার এটাকে প্রুফ করার অনেকই করলেন চেষ্টা করলেন, কিন্তু সেটা এখন পর্যন্ত প্রমাণ হয়নি। তো তো জিনিসটা হচ্ছে যে এইভাবে একটা জিনিস মানে আফটার 2000 ইয়ার্স যখন আনপ্রুভড অবস্থায় আছে, তো মানুষ তখন একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে আরম্ভ করলো যে না এখন আসলে এই পঞ্চম স্বীকার্যকে প্রমাণ করার কোনো দরকার নাই, নাও উই উইল থিংক অ্যান অল্টারনেটিভ টু ইট। তো এই অল্টারনেটিভ চিন্তা ভাবনা থেকেই আসলো আপনার নন ইউক্লিডীয় জিওমেট্রি, বিকজ এখানে আমরা একটু দেখবো যে ইউক্লিডীয় জিওমেট্রি এবং নন ইউক্লিডীয় জিওমেট্রির মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো ছবির মাঝখানে আমরা যেটাই পাচ্ছি যে ফ্ল্যাট সারফেসটা, এটা হচ্ছে আপনার ইউক্লিডিয়ান জিওমেট্রি, মানে আমরা যখন ইয়েতে আঁকি আমাদের খাতা কলমে আমরা যখন জিওমেট্রি পড়ি সেটা হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান জিওমেট্রি, একটা ফ্ল্যাট সারফেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই আমাদের সমান এখানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ওই আমরা যে স্বীকার্য গুলা মানে দেখলাম সবগুলির এখানে কিন্তু আপনার ইয়ে আছে ডেমনস্ট্রেশন আছে, যেমন এটা হচ্ছে আপনার এক নাম্বার আমাদের যে এটা ছিল যে দুইটা বিন্দুকে যদি আমরা যোগ করি এরপর এটাকে আমরা এক্সটেন্ড করতে পারি, এটা হচ্ছে ওইটার ছবি। তো এরপরে সরি এক নাম্বার স্বীকার্যটা ছিল হচ্ছে আমাদের দুইটা সরল রেখা সরি দুইটা বিন্দুকে যদি আমরা চোখ করি সেটা একটা সরল রেখা হবে, এবং সেই আর সেকেন্ড স্বীকার্যটা হচ্ছে সেটাকে আমরা উভয় থেকে ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ড করতে পারি। থার্ড যে আমাদের স্বীকার্যটা ছিল বৃত্ত সম্পর্কিত ওইটাও এখানে আপনার আঁকা আছে। এরপরে আমাদের যা আমাদের যে ফিফথ টুলেটটা ছিল পোস্টুলেটটা সেটা হচ্ছে যে আপনার সমান্তরাল এই কার্য স্বীকার্য এবং এটার ফলে যে ত্রিভুজের কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় এটা আমরা এখানেই পাচ্ছি দেখতে পাচ্ছি। তো নন ইউক্লিডীয় জিওমেট্রিতে অ্যাকচুয়ালি যা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ফ্ল্যাট সারফেস এর পরিবর্তে আমরা জিনিসটা চিন্তা করতেছি কার্ভড সারফেস এর মতো করে, অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে ফ্ল্যাট সারফেস থেকে যখন আমরা কার্ভড সারফেসে আসি ইউক্লিডীয় জিওমেট্রির অবস্থা আসলে কি হয়। তো এখানে একটা জিনিসই করেন যে লক্ষ্য করেন এখানে কিন্তু যখন আমরা একটা স্ফিয়ারের উপরে দুইটা সমান্তরালই আঁকি আর লাইন আঁকি এটা কিন্তু একজন আরেকজনকে আসলে ছেদ করতেছে,
এটার ইমপ্লিকেশন হিসাবে আমরা দেখতেছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রির সমান না, বেশি। এবং এইখানে আরেকটা জিনিস ই করেন, লক্ষ্য করেন আমাদের যে প্রথম ই ছিল স্বীকার্য গুলো, স্ট্রেট লাইন আমরা দুইটা পয়েন্ট কে চোখ করলে স্ট্রেট লাইন পাই, ওই জিনিসটাও কিন্তু এখানে আমরা ই পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। দুইটা পয়েন্টের মধ্যে কিন্তু শুধুমাত্র একটা সরল রেখাই নেই, অনেকগুলো সরল রেখা হওয়া সম্ভব। তো আলটিমেটলি হচ্ছে যে এই যে অল্টারনেটিভ ওয়ে অফ থিংকিং, এখান থেকে কিন্তু ইউক্লিডীয় জ্যামিতি থেকে মানুষ চলে আসলো অন্য ইউক্লিডীয় জ্যামিতির দিকে। তো আমাদের আজকের এই আলোচনাটার উদ্দেশ্য ছিল মূলত যে ইউক্লিডীয় জ্যামিতি কি আর নন ইউক্লিডীয় জ্যামিতি কি, এটা সম্পর্কে খুব বেসিক একটা আইডিয়া নেওয়া, বিকজ একটা আলোচনায় এটা সম্পূর্ণটা শেষ করা সম্ভব না। এখানে অনেক জিনিস শুধু আমরা সাটলি করে গেছি, টাচ করে গেছি, স্পেশালি যে লাস্ট যে স্লাইডটা, বিকজ মধ্য যুগ থেকে নিয়ে আধুনিক যুগ পর্যন্ত প্রায় 600 বছর সময়, এই সময়ের মধ্যেও কিন্তু মানুষের থট প্রসেসের অনেক ইভলিউশন হয়েছে, সেটা আমরা হয়তো ফিউচারে আবার একদিন আলোচনা করতে পারি। ব্যক্তিগত ভাবে নন ইউক্লিডিয়ান জিওমেট্রি আমার কাছে অসম্ভব ফ্যাসিনেটিং মনে হয়। এই জিনিসটা ফ্যাসিনেটিং মনে হওয়ার রিজন হচ্ছে এই যে আমাদের যে ভৌত জগৎ সম্পর্কে আমাদের যে অনুমান আমরা মনে করি রিয়ালিটি, এটা কিন্তু আমাদের রিয়ালিটির যে শেপ সেটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলছে। বিকজ আমরা আমাদের যেটা এম্পিরিক্যাল ইভেশন অবজারভেশন থেকে আমরা মনে করি যে আমাদের হচ্ছে স্ট্রেট লাইন, লাইক দুই বিন্দুকে যদি আমরা যোগ করি এটা একটা স্ট্রেট লাইনই হবে। কাগজে কলমে আমরা যে স্ট্রেট লাইনটা আঁকি আর রিয়ালিটির যে স্ট্রেট লাইন, এটা কিন্তু এক না, এক না, রাইট রাইট। এবং আর এর চেয়েও যে ইন্টারেস্টিং যে জিনিসটা, যে আপনার নন ইউক্লিডিয়ান জিওমেট্রিটা আপনার বিল্ড আপ হয়েছে 1800 শতকটা, অর্থাৎ 19th century, এর মাত্র 50-60 বছর পরেই কিন্তু আইনস্টাইন আসলেন তার জেনারেল রিলেটিভিটি নিয়ে। অর্থাৎ নন ইউক্লিডিয়ান জিওমেট্রি যে শুধু জ্যামিতির ইতিহাসকেই করে ফেলছে তা কিন্তু না, সেটা কিন্তু না, একসাথে ফিজিক্স কে অসম্ভব রকমের ই করেছে, ইনফ্লুয়েন্স করেছে। এবং এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে নিউটন কিন্তু ইউক্লিডের এলিমেন্টস তার অসম্ভব ইনফ্লুয়েন্সড ছিলেন। এবং এবং হচ্ছে আপনার যে একটা ই যে আছে নিউটন সম্পর্কে একটা ই যে শোনা যায় স্টোরি, যে 1665 ইউরোপে একটা প্লেগ হয়েছিল, এবং এই এখনকার সময়ের মতোই একটা ই অবস্থা, নিউটন যে 3 বছরে মহামারী ওই প্লেগের ওই সময়টাতেই, হ্যাঁ ওই সময়টাতেই অ্যাকচুয়ালি কিন্তু নিউটন ওই সময় এলিমেন্টস ইউক্লিডের এলিমেন্টস এটা নিয়ে অনেকেই ভাবনা করতেছিলেন, চিন্তা ভাবনা করতেছিলেন, এবং এখানে ইউক্লিড যে প্রবলেম গুলা দিয়ে রাখছিলেন সেগুলা সলভ করতেছিলেন ওনার মতো করে। সো নিউটনের থট প্রসেস কিন্তু ইউক্লিডিয়ান যে লজিক এটা দ্বারা ইনফ্লুয়েন্সড, এবং এর পরে আমরা যেটা দেখলাম নিউটনিয়ান ফিজিক্স এটা কিন্তু সম্পূর্ণই আসলে ইউক্লিডিয়ান ফিজিক্স, মানে ইউক্লিডিয়ান জিওমেট্রির সাথে সাথে কনসিস্টেন্ট ফিজিক্স। বাট আইনস্টাইন এসে কিন্তু জিনিসটাকে একদম, আমি গতকালকে একটা এপিসোড আলোচনা করছি, একদম গতকালকের আলোচনা আজকের আলোচনা একদম একে খাপে খাপে বসে গেছে। তো সেখানে আমি হচ্ছে আলোচনা করছিলাম আপনার যে লাইট ট্রাভেল করে, আমরা সবসময় পড়ে আসছি বা জেনে আসছি লাইট সবসময় হচ্ছে সরল পথে ট্রাভেল করে, তো সেটা যে নেসেসারিলি ট্রু না এটার আরো ক্যাভিয়েট আছে, বা টেকনিক্যালি এটা অ্যাকুরেট স্টেটমেন্ট হয় না, ওই জিনিসটা নিয়ে একটু আলোচনা করছিলাম। এবং আপনি এখন যে কথাটা বললেন এক্স্যাক্টলি ওই জিনিসটাই আলোচনা করছি, যে দুইটা পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স নেসেসারিলি যে স্ট্রেট লাইন না, মানে দুইটা পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স স্ট্রেট লাইন, আমরা সবসময় এইভাবে সিম্পলিফাইড ভার্সনটা জেনে আসছি বিধায় আমরা ভেবে আসছি বা আমাদের বইভাবে পড়ানো হয়েছে যে লাইট সরল পথে চলে, কিন্তু
একুরেট স্টেটমেন্টটা হচ্ছে লাইট শর্টেস্ট পথে যায় এবং শর্টেস্ট পথটা নেসেসারিলি সরল রেখা, এটা বক্ররেখা হইতে পারে। যখন যেই সিচুয়েশনে শর্টেস্ট ডিস্টেন্সটা বক্ররেখা, সেই সিচুয়েশনে লাইট বাঁকা পথে যায়। কালকে আলোচনা করলাম, আজকে আপনার এটা চলে আসে, খুব ইন্টারেস্টিং আর কি। ওকে ঠিক আছে, আপনি তাহলে হচ্ছে মনে হচ্ছে আপনার আরো ফিউচারে এটা নিয়ে আলোচনা করার অনেক ম্যাটেরিয়ালস আছে। ইনশাল্লাহ আমরা হচ্ছে ফিউচারে এটা নিয়ে কথা কন্টিনিউ করব, এবং আমার আলসেমি ভর করে মাঝে মধ্যে, আশা করি সুন নাফ যখনই হয় সেটা। আর হচ্ছে যে আর এমনিতে ফিজিক্স এরও বিভিন্ন, আপনি তো কসমোলজি নিয়ে বই লেখা আছে আপনার, তো ইন্টারেস্টিং অনেক কিছু আলোচনার থাকলে সেটাও করতে পারবো ইনশাল্লাহ সামনে। সো সেটা দেখবো আর কি ভবিষ্যতে। এনিথিং এলস আপনার? হ্যাঁ, এখানে আমি যাওয়ার আগে একটা শেষ কথা বলে যাই, আমার একটা ইচ্ছা আছে ফকুল ভাইয়ের সাথে একটা করার এপিসোড করা, সেটা হচ্ছে কোডালস ইনকমপ্লিটনেস থিওরেম নিয়ে। এই থিওরেমটার ইমপ্লিকেশন খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আমি এটা নিয়ে হয়তো বিস্তারিত আলাপ করব, বাট একটা ইদিয়ে যাই। কি থিওরেম বললেন আরেকবার একটু বলেন তো, আমি শুনি নাই মনে হচ্ছে আগে। কোডালস ইনকমপ্লিটনেস থিওরেম, জানি না এটা সম্পর্কে। কোডালস ইনকমপ্লিটনেস থিওরেম, তো এই থিওরেমটা বলতেছে যে not all truths are provable, সমস্ত সত্যকে আমরা আসলে প্রমাণ করতে পারি না। ইন্টারেস্টিং, এটা কি খুবই একটা ই বেন্ডিং বিষয়, যে মাইন্ড বেন্ডিং বিষয়, সত্যকে কিন্তু আমরা আসলে লজিক্যালি প্রুফ করতে পারি না, দেখাইছিলেন উনার। আপনার এটা আমরা আবার পরবর্তীতে ধরবো, নেক্সট যখন কথা বলবো তখন তাহলে এই সাবজেক্ট নিয়ে কথা বলি, যে সকল সত্যই ইনকমপ্লিটনেস। ইন্টারেস্টিং।